আছে, যেমন রকম আমি যাকে আজকে আমরা হারিয়েছি তিনি তার জায়গায় ঢুকতে পারবো, বিশাল একটা সুন্দর রাস্তা শান্তি আমাদের উচিত হবে চলচ্চিত্র আমজাদ হোসেনকে খুব কাছ থেকে তার যে সৃষ্টিশীলতা তার যে তাৎপর্য কিছু যেন বলতে প্রকাশ করতে আমাদের কিভাবে দেখা হতে পারে তার সমস্ত কর্মকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, দায়িত্ব পালন করছেন এখানে তাকে সম্মানের জায়গায় আমার বাবা ভগবান, আমি আবারও কথা বলছি এবং বাবাকে সম্মান দেওয়ার পেছনে যিনি সবচেয়ে বড় ভূমিকা ওনার থেকে শুরু হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েছিল। তাদের কাছে অনুরোধ থাকবে সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে আপনারা এই মহান শিল্পীর প্রতি, এইমাত্র আমাদের এই প্রিয় শিল্পী আমজাদ হোসেন আমাদের মাঝে এসেছেন, কফিনে আবদ্ধ হয়ে তাঁর ভক্তকে তার অনুসারী পরিবারের সদস্য সকলে আছেন তাকে ঘিরে আমরা অনুরোধ করব। দেখতে পাচ্ছি বাংলা একাডেমির বরেণ্য শিল্পীর প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতি আমরা লক্ষ্য করছি প্রিয় শিল্পী আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দীর্ঘ লাইনে অপেক্ষমান, তাই বিনীত অনুরোধ করব আপনারা সময় ক্ষেপণ করবেন না। শিল্প বাড়ি তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, অসংখ্য ব্যক্তিগত পর্যায়ে মানুষ এসেছেন, তিনি সিদ্ধ হচ্ছেন ভালোবাসায়, তার অগণিত যে মানুষ তার ছবি হোসেনের মরদেহ আমরা এখানে আনতে পেরেছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে, আমরা বিশিষ্ট শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের এখানে নিয়ে আসি এবং শ্রদ্ধা জানানোর জন্য জনগণকে আহ্বান জানাই, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে এসছেন আমরা শিল্পীদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমজাদ হোসেন বাংলাদেশের, তিনি বিশেষ করে গ্রামীণ জীবনকে যেভাবে তুলে নিয়ে এসেছেন চলচ্চিত্রে বিশ্বাসযোগ্যভাবে, সেটি আর কেউ করতে পারেনি, কারণ তিনি